এত বছর সরকারে আছেন এবং পুলিশ মন্ত্রীও বটে, তাহলে উনি এতদিন এটা তদন্ত করে কেন ওটা সামনে আনলেন না? ওনারই তো সরকারের একজন ছিলেন, ওনারই তো দলের কেউ ছিলেন। বিজেপি কোত্থেকে চাকরি চুরি করে? তাদের কি ক্ষমতা আছে যে বিজেপি চাকরি চুরি করে নেবে? তাদের গভর্নমেন্ট, তাদের প্রশাসন, তাদের মাঝখানে গিয়ে বিজেপি গিয়ে চাকরি চুরি করে নেবে? তাহলে ওনারা কি ঠুটো জগন্নাথ? না না, কার সঙ্গে কি যোগাযোগ ছিল, আতাত ছিল, সেটা তদন্ত করলেই পরিষ্কার হবে। সেই সময় তো মানে তাদেরই সরকার ছিল, তৃণমূলেরই সরকার ছিল, সবটাই বিরোধীদের দখলে চলে গেল। বিশ্বাসযোগ্যতা নেই, এটার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি রুমেলি। রাজ্য রাজনীতি আরও একবার যে বিষয়ে সরগরম তা হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামকে আবারও টেনে আনছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে। তিনি বলছেন যে নন্দীগ্রামে যে 14 জনের গণহত্যা হয়েছিল তার পিছনে নাকি বাপ বেটার আতাত রয়েছে। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অভিনেতা এবং শিল্পী প্রদীপ ধর। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। মমতা ব্যানার্জি বলছেন যে নন্দীগ্রামে যে গণহত্যার কাহিনী সেটার পিছনে নাকি বাপ বেটা দুজনের আতাত রয়েছে, মানে উনি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী দুজনকেই নিশানা করছেন। মনে পড়ে লড়াইয়ের সময় বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। না, আমার বক্তব্য হচ্ছে সেটা কি উনি আজকে জানতে পারলেন? উনি তো এত বছর সরকারে আছেন এবং পুলিশ মন্ত্রীও বটে, তাহলে উনি এতদিন এটা তদন্ত করে কেন ওটা সামনে আনলেন না? ওনারই তো সরকারের একজন ছিলেন, ওনারই তো দলের কেউ ছিলেন, তাহলে এতদিন পর যখন তারা অন্য দলে এসেছেন এখন মনে হলো যে উনি খারাপ ছিলেন, উনি গণহত্যা করেছিলেন, তাহলে এতদিন উনি এই বিষয়টা নিয়ে তদন্ত কেন করেননি? সেটা তো করা উচিত। শুধু তাই নয়, বলছে সিপিএম এর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই অধিকারী পরিবারের, তাই থেকেই নাকি এই গণহত্যা? না না, কার সঙ্গে কি যোগাযোগ ছিল, আতাত ছিল, সেটা তদন্ত করলেই পরিষ্কার হবে। আমরা তো চাই যে মানে যে কোনো সরকার জলের মতো পরিষ্কার থাক। তো যদি জলের মতো পরিষ্কার থাকতে চান তাহলে সবটাই তদন্ত করে সামনে আনুন, সবটাই পরিষ্কার হয়ে যাবে। এই সব বিষয়ে বলতে গিয়ে উনি বলছেন 2021-এ যে ভোট হয়েছিল তাতে নাকি রিগিং করে লোডশেডিং করিয়ে দিয়ে ওনাকে হারানো হয়েছিল নন্দীগ্রামে। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, প্রপার ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতা আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আর মাফ কর এর বদলা তো নেবই। তাহলে সেই সময় তো মানে তাদেরই সরকার ছিল, তৃণমূলেরই সরকার ছিল, মাঝখানে ভোট হয়েছে, তাহলে মানে দপ্তর তো মানে অলিখিত হলেও তাদের কন্ট্রোলেই ছিল, তাহলে তিনি সেটুকু রক্ষা করতে পারেননি, সবটাই বিরোধীদের দখলে চলে গেল। বিশ্বাসযোগ্যতা নেই, এটার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। প্রচারের মঞ্চ থেকে এই ধরনের বিস্ফোরক দাবি করছে না? দেখুন, প্রচারে আমি ভালো তুমি খারাপ এটা থাকে, এবার কে কতটা সত্যি বলবে কতটা মিথ্যে বলবে সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে আমি তো মানে বলতে পারবো না যে আমার মানে বাচ্চা হয়েছে 1500 কেজি, মানে সেই রকমই হয়তো বলে ফেলেছেন। এবার আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা এখন একদম মানে রাজনীতির একদম শিখরে, সেটা হচ্ছে এসএসসি দুর্নীতি। সেক্ষেত্রে 26,000 জনের চাকরি গেছে। মমতা ব্যানার্জি বলছেন বোমা ফাটাবো বলে 26,000 জনের চাকরি খেয়ে নিল বিজেপি। এবার ওরা যদি মুখ খোলে দেখা যাবে বিজেপি মানে সেখানে মেদিনীপুরের ছেলেমেয়েরাই বেশি, কে কত টাকা নিয়েছে সব ফাঁস হয়ে যায়। এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে, কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয়। মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি, একদিন না একদিন তো বেরোবেই।
আমার কোনপুরে বেশি কোনপুরে কম এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। চাকরি চুরি হয়েছে এটা সত্যি, চাকরি চুরি হয়েছে এটা সত্যি, চাকরি চুরি করেছে তৃণমূল সরকারের মন্ত্রী, চাকরি চুরি করেছে তৃণমূলের যুবনেতা, চাকরি চুরি করেছে তৃণমূলের লোকজন বা যারা যাদেরকে বসানো হয়েছে সেই সমস্ত লোকজন, চাকরি চুরি হয়েছে। এবার এখন বিজেপি কী করে চাকরি চুরি করলো এটা তো মানে হাসি ছাড়া আর কিছুই নয়। বিজেপি কোত্থেকে চাকরি চুরি করলো? তাদের কী ক্ষমতা আছে যে বিজেপি চাকরি চুরি করে নেবে? তাদের গভর্নমেন্ট, তাদের প্রশাসন, তাদের মাঝখানে গিয়ে বিজেপি গিয়ে চাকরি চুরি করে নেবে? তাহলে ওনারা কি ঠুটো জগন্নাথ? ওনাদের কেউ নেই, ওনাদের প্রশাসন নেই, ওনাদের আইবি নেই? ঠিক আছে, এটা এখন দেখুন এটা জুডিশিয়াল ম্যাটার। এই মুহূর্তে আমার মনে হয় আমি একজন সিভিলিয়ান হিসেবে আমার বেশি বলা উচিত না, কিন্তু তাহলে যখন কোর্ট এখন বলছে যে আপনারা তাহলে প্রকাশ করুন যে কারা অরিজিনাল আর কারা ভুয়ো। আমাদের কুণালবাবু তো স্বীকার করেই নিয়েছেন, কুণাল ঘোষ যে স্বীকার করেই নিয়েছেন যে চাকরি চুরি হয়েছে, তিনি সেটা দলকে নিয়মিত জানিয়েছেন কিন্তু দল কোনো স্টেপ নেয়নি। তিনি তো বলছেন তার মানে চাকরি চুরি হয়েছে, সেটা 8,000 হোক, 26,000 হোক, 5,000 হোক, 16,000 হোক, চাকরি চুরি হয়েছে। তাহলে যে চুরিগুলো হয়েছে সেই চুরিগুলো লিস্ট করে এখন বার করে দিক। তাহলে যারা যোগ্য প্রার্থী, যারা সত্যি সত্যি খেটে পড়াশুনো করে আজকে একটা সম্মানের জায়গায় চাকরি করছিলেন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক সেই সম্মান। আস্তে আস্তে বিষয়টা এমন জায়গায় যাচ্ছে না, মানে এই শিক্ষকের প্রতি না আর কোনো সম্মান থাকবে না। আমরা এখনও আমি বলতে পারি, আমি প্রায় 50 ছুঁই ছুঁই, এটুকু বলতে পারি এখনও যদি আমার স্কুলের স্যারকে দেখি বা বাড়িতে কখনো, এখন ওই তো সাইকেল আর চালানো হয় না, স্কুটি ধরুন নিয়ে যাচ্ছি, স্যারকে দেখলে না মানে সেই দাঁড়িয়ে একটুখানি নেমে দাঁড়াই, তার মানে সেই জায়গাটা আমাদের বয়সী ছেলেমেয়েদের মধ্যে এখনও আছে। কিন্তু এখন বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা আসছে না, তারা কী শিখছে? সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন স্যার, তা সেই স্যারকে কী সম্মান করবেন? মানে বিষয়টা বুঝতে পারছেন তো? মানে আমরাই তো ইনজেক্ট করে দিচ্ছি যে উনি ভুয়ো, উনি সাদা খাতা দিয়েছেন, উনি যোগ্য নন, আমরা চিহ্নিত করছি। মানে আমাদের, মানে আমরা চিহ্নিত করছি মানে এই পরিস্থিতি আজকে চিহ্নিত করে দিচ্ছে, তাহলে কোথায় থাকবে সম্মানটা? দু মাসে তিন সপ্তাহে নাকি নার্স তৈরি হয়ে যাবে, না 15 দিনে কি একটা শুনেছিলাম, এই কি মানুষ মারার কল তৈরি হচ্ছে বলুন তো? মানে আমি তো মানে সত্যি কথা বলছি, যারা এই কিছুদিন আগে মদন মিত্র দেখলাম, ওই একটা নিউজেই দেখলাম যে পিজি হাসপাতাল এসএসকেমে কোনো একজন শিশুর ভর্তি হওয়া নিয়ে করতে পারেননি, সেটা নিয়ে উনি চিৎকার করছেন, উনি প্রতিবাদ জানাচ্ছেন। অথচ দেখুন উনি মানে মানে সরকারের কাছের লোকেও ভর্তি করতে পারছেন না, তাহলে সাধারণের অবস্থা কোথায়? একমাত্র কি তাহলে সরকার পক্ষের মানে চোরের মহারাজ হলে, পুলিশে ধরা পড়লে, তারপর উনি জেল থেকে ওখানে এসে মানে স্টার ক্যাটাগরি রুমে থাকা চিকিৎসা পাওয়ার জন্যই কি শুধু একমাত্র মানে জায়গা ওটা, মানে চোরেদের জায়গা? যাই না, চাকরি চুরি বিষয় বলতে গেলে একটা কথা আসে যে অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে একটা প্রচারের মঞ্চ থেকে বলছেন যে বাংলার যে বেকার যুব সম্প্রদায় আছে তাদের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র বিজেপি করেছিল তাতে তারা মানে তাতে সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে, এবং তৃণমূল সরকার যে অঙ্গীকার রেখেছিল তারা তো অক্ষরে অক্ষরে পালন করেছে, কারো চাকরি যেতে দেয়নি। না না, এটা কোনো কথা না। আপনারা চাকরি কী দিয়েছেন? বাংলায় কত শিল্প হয়েছে বছর বছর, এত শিল্প মেলা করছেন, বিশ্ব সামিট করছেন, এই সমস্ত করছেন, কোটি 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 টাকা খরচা করছেন গভর্নমেন্টের, কটা শিল্প এসছে ওয়েস্ট বেঙ্গলে, কী হয়েছে দেখান, আপনি দেখান যে এইগুলো আমরা করতে পেরেছি আর এইগুলো হওয়ার আছে কোথায়? প্রতি বছর এক একজন আসেন, আমি 10,000 কোটি দিলাম, আমি 30,000 কোটি দিলাম, আমি 50,000 কোটি দিলাম, ওই দিলামই শেষ। আর আমাদের মানে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ, যে যারা যে ট্যাক্সের পয়সাটুকু গভর্নমেন্টের কাছে যায় সেটা এইভাবে নষ্ট হচ্ছে,
সত্যি সত্যি আপনি যেগুলো করছেন প্রকল্পগুলো মানে একদম ঠিক আছে, কিন্তু সেটা মানুষের জন্যে করুন, শুধুমাত্র দলনেত্রী হয়ে গিয়ে দলের জন্যে করবেন না। আজকে সন্দেশখালিতে জানতে পাচ্ছি যারা প্রতিবাদ করেছিলেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকে দিয়েছে। কেন প্রতিবাদ করলেই আমি সরকারি প্রকল্প থেকে বাইরে চলে যাব? এটা হতে পারে কোনো দিন? প্রকল্প তো সবার জন্য হওয়া উচিত। একদম। শেষ প্রসঙ্গে আসি, সন্দেশখালি নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে এখন বলা হচ্ছে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তাই দেখে অভিষেক ম্যানজি বলছে পুরোটাই বিজেপির ষড়যন্ত্র। 2000-3000 টাকা দিয়ে মানে মহিলাদের সম্মানটাকে কি 2000-3000 টাকা সত্যি বিকিয়ে দেওয়া যায়, যে বিজেপি টাকা দিয়ে এইসব ভিডিও করিয়েছে? দেখুন, আমার বাড়িতে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, বোন আছে, সবাই কে নিয়েই আমি বলছি এই কথাগুলো, মানে 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 আমার মনে হয় না মানে বলার উপযোগী। সম্মান কোনো দিন কোটি টাকা দিয়েও কেনা যায় না। আপনি যে সম্মানটা মেন করছেন টাকার পাহাড়ে বসিয়ে দিয়েও কেনা যায় না। সম্মান আপনা হয়, নিজের হয়, সেটুকু বাংলার মা বোনেরা রাখতে জানে। সেটা পয়সা দিয়ে আমি স্ল্যাব করে দিলাম, এই হলে এই টাকা, এই হলে এই টাকা, এতটা হলে এত টাকা, এটা বাংলার মা বোনেরা চায় না। বাংলার মা বোনেরা চায় সুস্থভাবে সমাজে সম্মান নিয়ে তারা বাঁচতে, তাদের যোগ্যতা নিয়ে তাদের কর্ম করে খুব সুখে শান্তিতে থাকতে চায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলাম আর ছেলেটাকে বেকার বানিয়ে রাখলাম, এইভাবে হয় না, হবে না। শেষ সবার আছে, আমরা 34 বছরটাকেও ভেবেছিলাম যে এর বোধ হয় শেষ নেই, এত বছরের সংগঠনের শেষ নেই। মানুষ যদি চায় না তাহলে ওই কোনো সংগঠন কিছু আটকাবে না, সব একদম ঘটি উল্টে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।